আসসালামু আলাইকুম। ডাটাবেস রিলেশনাল অ্যালজেব্রার ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিও আপনাদেরকে স্বাগত। আজকে আমরা প্রজেক্ট অপারেটর নিয়ে আলোচনা করব। প্রজেক্ট অপারেটরটা দেখতে ঠিক এরকম, আর আগেরটার মতনই ব্র্যাকেটের ভিতরে একটা রিলেশনের নাম থাকবে, এবং প্রজেক্ট অপারেটর এমনভাবে কাজ করবে এই রিলেশন থেকে A1, A2, AK নামের যে কলামগুলো আছে ওইগুলো আলাদা করে নিয়ে আসবে, এবং এই কলামের ভিতরে সব ভ্যালুগুলো ইউনিক হবে। একটা উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে বলা হচ্ছে যে লোন নামক যে রিলেশন আছে সেই রিলেশন থেকে লোন নাম্বার আর অ্যামাউন্ট, এখানটা কমা হবে, অ্যামাউন্ট, লোন নাম্বার আর অ্যামাউন্ট এই দুটা কলাম এই প্রজেক্ট অপারেটরের মাধ্যমে আলাদা করা হবে। এই দুটা কলাম নিয়ে নতুন আরেকটা টেবিল হবে, ওই টেবিলের ভিতরে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। আর একটু স্পেসিফিক করা যায়, যদি এই যে হচ্ছে আমার লোন রিলেশন, যে লোন নামক যে রিলেশন আছে এটা হচ্ছে সেই লোন, এখানে তিনটা কলাম আছে, লোন নাম্বার, ব্রাঞ্চ নেম আর অ্যামাউন্টের। আমি প্রজেক্ট অপারেটরের সাথে কী করেছি, লোন নাম্বার আর অ্যামাউন্ট এই দুটো কলাম নেবো শুধু। তার মানে আমার এই কলামটা আর এই কলামটা, এই দুটো কলাম নিয়ে আরেকটা রিলেশন তৈরি হবে, এরকম একটা রিলেশন তৈরি হবে লোন নাম্বার আর অ্যামাউন্ট এই দুটো কলাম নিয়ে প্রজেক্ট অপারেটরের জন্য। কিন্তু আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। দেখা যাচ্ছে আমার একটা রিলেশনের ভিতরে একটা কলাম অনুযায়ী সব একটা কলামের সব ভ্যালু ইউনিক থাকে, বাট অন্য কলামে ভ্যালুগুলো ইউনিক থাকে না অনেক সময়। সেক্ষেত্রে প্রজেক্ট অপারেশনের সাহায্যে যদি আমরা ওই ইউনিক কলামটা বাদ দিয়ে অন্য কলামগুলো নিই, তাহলে আমাদের ডুপ্লিকেট ভ্যালু চলে আসতে পারে। সেক্ষেত্রে সব ডুপ্লিকেট ভ্যালুগুলো বাদ দেওয়া হয়, শুধুমাত্র ইউনিক ভ্যালু নিয়ে যে টেবিলটা গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের প্রজেক্ট অপারেশনের কাজ। যেমন এই প্রজেক্ট অপারেশনে লোন নাম্বার আর অ্যামাউন্ট এই দুটো কলাম নিয়ে আমার একটা টেবিল তৈরি হবে, যেখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। যদি আমরা এখানে দেখি যে এখানে লোন নাম্বারগুলো সব ইউনিক আছে, 11, 14, 15, 16, 17, 23, 93, 17, 23, 93। আর শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য করতে হবে যে যেহেতু এখানে দুটো কলাম, এইটা এইটা মানে দুটো মিলে কখনো সেম ডুপ্লিকেট হবে না, কিন্তু লোন নাম্বার 11 এবং 900 অ্যামাউন্ট 900 এরকম আর কোনো এন্টিটি পাওয়া যাবে না, অর্থাৎ ডুপ্লিকেট কোনো এন্টিটি থাকবে না, এমন একটা টেবিল তৈরি করবে প্রজেক্ট অপারেশন। আর প্রজেক্ট অপারেটরের এখানে যে দুটো যে নামগুলো লেখা থাকবে, দুটো না একটা যে যত থাকুক, সেই নাম সেই কলামগুলোই আসবে কোন জায়গা থেকে, লোন রিলেশন থেকে। তাহলে আলটিমেটলি সারসংক্ষেপ কী বলা যায় যে আমার প্রজেক্ট অপারেটর কী করবে, একটা রিলেশন তৈরি করবে, সেই রিলেশনের যে কলামগুলো হবে সেই সেই কলামগুলোর নাম এখানে লেখা থাকে, আর ওই কলামগুলো কোন রিলেশন থেকে আসবে সেই রিলেশনের নাম এখানে লেখা থাকে। আর যে নতুন যে রিলেশনটা তৈরি হবে সেই রিলেশনে কোনো ডুপ্লিকেট টাপল থাকবে না। ওকে।